পাথিরানার জ্বলে ওঠার দিনে ব্যর্থ মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত একটা ক্যাচ আর একটা উইকেট পেলেও বোলিংয়ে 50 করেছেন মুস্তাফিজ, যদিও তার দল হারিয়েছে মুম্বাইকে, সেটাও আবার তাদেরই ঘরের মাটিতে। আইপিএলের এল ক্লাসিকোতে ফিজের একমাত্র প্রাপ্তি পাথিরানার ঋণ পরিশোধ। এদিন আইপিএলের এল ক্লাসিকোতে টসে জিতে ফিল্ডিং নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। টস হারলেও ব্যাট হাতে নিজেদের মান রাখেন চেন্নাইয়ের ব্যাটাররা। বিশ্ব ওভার শেষে স্কোরবোর্ডে কিংসের সংগ্রহ দাঁড়ায় 206 রান। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদের 69 আর শিবম দুবের অপরাজিত 66 রান, আর তার সাথে ধোনির 4 বলে 20। এই তিনজনের ইনিংসে বিশাল সংগ্রহ করে চেন্নাই। এদিন বোলিং সেশনে মুস্তাফিজুর রহমান বল করতে আসেন দ্বিতীয় ওভারেই। একটা বাউন্ডারি হজম করলেও 8 রানের বেশি দেননি বাংলাদেশের মুস্তা। নিজের দ্বিতীয় ওভারটাও পাওয়ার প্রতীক করতে আসেন মুস্তাফিজ। এবার তার উপর চড়াও হন রোহিত শর্মা। প্রথম 2 বলেই 1-4 এক ছক্কা। দ্বিতীয় ওভারে 15 রান দেন মিস্টার 90। এদিন অষ্টম ওভারে পাথিরানা ঋণ শোধ করেন মুস্তাফিজুর রহমান। থার্ডম্যানের ফিল্ডার হিসেবে এদিন অসাধারণ এক ক্যাচ ধরেন মুস্তা। ছক্কা হতে যাওয়া বলকে ক্যাচে পরিণত করেন দ্য ফিজ। মুস্তার এমন ক্যাচ দেখে ডাগআউটে বসে হাততালি দিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ স্টেফেন ফ্লেমিংও, আর এতেই শোধ হয়ে গেল পাথিরানার ক্রেডিট। এর আগে মুস্তাফিজকে উইকেট পেতে সাহায্য করেছিলেন পাথিরানা। দুর্দান্ত সেই ক্যাচ দুর্দান্তভাবেই ফিরিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। সীমানার কাছে লাফ দিয়ে এক হাতে ফিজের বডি ব্যালেন্স ছিল দেখার মতো। দুইবারে বিশ্রাম দেওয়ার পর 17 ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম 2 বলে 2টা ছক্কা হজম করেন টিম ডেভিডের কাছে, তবে তৃতীয় বলেই তাকে প্যাভিলিয়নে পাঠান কাটার মাস্টার। ফিজের কাটারে বিট হন ডেভিড আর উইকেট পান মুস্তা। অবশ্য তৃতীয় ওভারে খরুচো বোলিং করেন তিনি, এই ওভারে দেন 19 রান। মুস্তাফিজুর রহমান নিজের চতুর্থ ওভার করতে আসেন 19 ওভারে। প্রথম 5 বলে বাউন্ডারি না হলেও শেষ বলে ছক্কা খান তিনি। অন্যদিকে ম্যাচ হারলেও এদিন রোহিত শর্মা সেঞ্চুরির দেখা পান। 63 বলে 105 রান করে নট আউট থাকেন তিনি। তবে সে যাই হোক, আইপিএলের এল ক্লাসিকোতে জয় পেয়েছে ধোনির দল। 4 বলে 20 রান করে ধোনির ফিনিশিংটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এদিন একের অধিক উইকেট পেলে পার্পল ক্যাপটা দখলে থাকতো ফিজের, তবে তার জন্য আর অপেক্ষা করতে হবে তাকে। 10 উইকেট নিয়ে বুমরাকে স্পর্শ করলেও মুস্তাফিজুর রহমান আছেন তালিকা তৃতীয়তে। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।